নমস্কার দর্শক বন্ধু, দশভুজমা ব্লগস চলে এসেছি। দেখো তোমাদের সামনে এই রেসিপিটা আমি আগেও দেখিয়েছি, আবারও তোমরা দেখানোর জন্য বলেছো, তাই আমি আবারও দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আজকে রেসিপির নাম হচ্ছে টমেটো সস, এবং আরো একটা রেসিপি টমেটো জেলি, একসঙ্গে দুটো দেখাবো। দেখো কি করে টমেটো সসটা করলাম। প্রথমে টমেটো গুলো ভালো করে ধোবে, ধোয়ার পরে চার টুকরো করে কেটে প্রেসারে সেদ্ধ করে নেবে, তিনটে চারটে সিটি দিয়ে নেবে। খুব সুন্দর যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই টমেটো গুলো, ধরো আজকে রাত্রে সেদ্ধ করে লাগলে কালকে সকালে বেশ ঠান্ডা হয়ে গেল, ওই টমেটো গুলো মানে অনেকটা তো জল বেরোবে, জল কিন্তু একদম দেবে না, অনেকটা তো জল বেরোবেই, জল থেকে ছেঁকে ছেঁকে ওই টমেটো গুলো বড় মিক্সিতে, যেটা তোমাদের বড় পাত্র আছে মিক্সি, এই বড় মিক্সি পাত্রে পেস্ট করবে, ভালো করে মিক্সিতে পেস্ট করবে। করার পরে দেখো একটা নেট দিয়ে ছাঁকবে, আমাদের নেটটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের নেট হলে ভালো হয়। দেখো আমি পুরো ডিটেলটা দেখাতে পারিনি, যাই হোক আমি মুখে বলে দিচ্ছি, এই নেটে তোমরা জিনিসটাকে ছাঁকবে, ছেঁকে দুবার দুবার করে ছাঁকবে, ছেঁকে কিচ্ছু থাকবে না, দেখবে দানা খোসা সব ওই নেটে বেরিয়ে যাবে। তারপরে এই যে কড়াতে জিনিসটাকে ঢালবে। এইবার তোমাদের পরিমাণটা বলে দিই, ধরো 1 কেজি টমেটোতে মোটামুটি 500 গ্রামের একটু কম চিনি দিলে হয়ে যাবে তোমার সস, এটা হচ্ছে সসের পরিমাণ। তার সঙ্গে কি দেবে বলে দিই, দেখো 1 কেজি টমেটোর সঙ্গে 500 একটু কমই 400 গ্রাম চিনি দিয়ে দেবে। আর এই দেখো তার সঙ্গে 1 কেজি টমেটোর পরিমাণ আমি বলে দিচ্ছি, এই যে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা আমি দেখিয়ে দিই, আমি পুরো 100 গ্রাম কিনে এনেছি, আমি তো মাঝে মধ্যেই আমি করি জিনিসটাকে একদম চিনির মতো দেখতে, কিন্তু জিনিসটা টক জাতীয়, কারণ টমেটোটা তো অত টক নয়, এইটা দিয়ে একটু টক করা হচ্ছে, টক টক করা হবে, আর তার সঙ্গে চিনির পরিমাণটা বেশি দেওয়া হবে। তারপরে ওতে আমি কি করেছি, একটু কুমড়ো দিয়েছি, কুমড়োটা দিলে একটু তাড়াতাড়ি ঘনও হবে, পরিমাণটাও বাড়বে, কারণ টমেটোটা সেদ্ধ করলে তো খালি জলই বেরোয়। তাহলে 1 কেজি টমেটোতে এই 1.5 চামচ মতো ওই সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবে সসের জন্য। তাহলে তোমার মোটামুটি, আমি 2 কেজি করেছি যদিও, আমি তোমাদের 1 কেজির পরিমাণটা দেখিয়ে দিলাম, দিয়ে আমি শিশিটা দেখাচ্ছি। দেখো ঘন হওয়ার জন্য তুমি 1 কেজিতে 100-150 কুমড়ো দিতেই পারো, খোসাটা ছাড়িয়ে ওই টমেটোর সঙ্গেই সেদ্ধ করে দেবে, দিয়ে ওটাকেও পেস্ট করবে, ঠিক আছে। এইবার ফুটতে থাকবে, ফুটতে থাকবে, সামান্য নুন তো অবশ্যই দেবে। অনেকে কি করে, যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তারা লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, আমি তো লঙ্কা গুঁড়ো দেবো না, বুঝতেই পারছো আমার রেসিপিতে কোনো কিছুই লঙ্কা থাকে না, তোমরা একটু ঝাল ঝাল চাইলে তোমরা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। এরকম করে একদম নাড়তে 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 দেখো পাতলা মতো হবে, তোমাদের দেখিয়ে দিই কিরকম পাতলা মতো হবে। এই দেখো এবার একটু ঠান্ডা হলে দেখো কাঁচের শিশিতে ঢেলে রাখবে। এই দেখো আমার 2 কেজি মোটামুটি টমেটো, এইটার এইটা নিয়ে 2 কেজি টমেটো আছে, এতে কুমড়ো আছে, 250 গ্রাম কুমড়ো আছে, তা আমি 2 কেজি সস করছি না। আচ্ছা আর একটা কথা বলে দিই, এইগুলো মোটামুটি ফ্রিজে রাখলে 1.5 থেকে 2 মাস ভালো থাকে, যাদের ফ্রিজ কন্টিনিউ চলে, ফ্রিজ বন্ধ হলে হবে না, কিন্তু আমি বলবো ছোট ছোট শিশিতে তোমরা রাখো। এই বড় শিশি যদি রেগুলার ইউজ করো, চামচ দিয়ে বার করো বা যাই করো, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য ছোট ছোট প্যাক করে করে রাখো ফ্রিজে, তাহলে একটা প্যাক শেষ হবে আবার একটা প্যাক খুলবে, এরকম করে করে রাখলে বেশি ভালো হয়। আর এখন টমেটো তো বলেই দিলাম খুবই সস্তা, এখন একটু বেশি করে করে রাখো, আর সব কিছুতেই তোমরা এই সস বা জেলি খেতে পারবে, জেলিটা তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক সসেরটা বলে দিলাম, ঠান্ডা হয়ে গেলে শিশিতে রেখে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। তাহলে সসটা বুঝে গেলে, রাজমাহারি কিরকম করে করতে হবে বলে দিলাম, পাতলা পাতলা একটু করে রাখবে,
আস্তে আস্তে ঘন হয়ে যাবে। জিনিসটা যখন গরম অবস্থায় একটু পাতলা করবে, দেখবে ঠান্ডা হলে মোটামুটি এর থেকেও ঘন হয়ে যাবে। আচ্ছা, ওইটা গেল সসের রেসিপি। এবার আমি পুরোটা সস না করে আবার দেখো এটাই আমি কিছুটা আবার জেলি করব। এবার জেলির উপকরণ কি, তোমার ওই 1.5 কেজি টমেটোতে মোটামুটি 1 কেজি মতো চিনি দিতে হবে। আমি দেখো সসটা তো বললাম চিনিটা এই 1 কেজি টমেটো 400 গ্রাম চিনি দিয়েছি, আর এটা 1.5 কেজি টমেটোতে 1 কেজি চিনি দিতে হবে। আমি আরো 250 গ্রাম চিনি দিয়ে দিই, চিনিটা না দিলে জিনিসটা জমবে না, এটা পুরো জমে যাবে আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। জেলিটা যেমন লিকুইড থাকে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, জেলি না সস, সস আর জেলিটা দেখো চিনি তো দিলামই, প্লাস আবার সাইট্রিক অ্যাসিডও 1 চামচ দেব। এটাও কিন্তু যদি আমি বলি প্রথম থেকে জেলি করছো, ধরো 1 কেজি টমেটোতে 2 চামচ এইরকম চামচের সাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, এই দেখো তবে জিনিসটা ঘন হবে। কারণ চিনিটা বেশি না পড়লে জিনিসটা শক্ত শক্ত ঘন ঘন হবে না, একদম শক্ত শক্ত হয়ে যাবে। তোমাদের দেখাবো করার পরে, এখন তো এটা করছি। আর চিনিটা একটু পরিমাণ বেশি, যেমন ধরো 1.5 কেজি টমেটোতে 1 কেজি চিনি দিয়ে দেবো, যেটা আস্তে 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 নাড়তে থাকবে। যখন হবে দেখবে পুরো ঘন হয়ে এসেছে, জল টল বেরোচ্ছে না, তখন অফ করে দেবো। তোমাদের আমি ফাইনালি পরে আবার দেখাচ্ছি এটা ঘন হয়ে যাক, জেলির আকারে হয়ে যাক। জেলি জেলি তো জেলি তো খেয়েছো, যে আমি জেলি সস কতটা ঘন আর সসটা কেমন পাতলা সেই জিনিসটাই আমার হচ্ছে। তোমরা জেলিটা করে রাখতেই পারো, অনেকেই তো ঘরে টমেটো সস মানে টমেটো জেলি দিয়ে পাউরুটি খায়, যে টমেটো জেলি, ম্যাঙ্গো জেলি, গুয়াবা জেলি, সবকিছু জেলি এইরকম করেই হয়, সবকিছুতেই সাইট্রিক অ্যাসিড দিয়ে হয়। তবে এতে একটু বেশি সাইট্রিক অ্যাসিড বেশি দিতে হয়, ম্যাঙ্গোতে কিন্তু সাইট্রিক অ্যাসিড দিতে হয় না, ওর নিজস্ব টক আছে, আর এর তো নিজস্ব কোনো টক নেই, যার জন্যে সাইট্রিক অ্যাসিডটা দিতে হচ্ছে। এতে একটু বেশি সময় লাগবে ফুটতে, সস্তা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে একটু বেশি সময় লাগবে। আর এতে কিন্তু তোমরা কুমড়ো দেবে না, কুমড়োটা সসে দেবে, এতে কিন্তু কুমড়োটা দেবে না, তাহলে আর একটু লঙ্কাও দেবে না, সসের লঙ্কা দেবে। তাহলে জেলিটা তোমাদের প্রথম থেকে একবার বলে দিই, 1.5 কেজি টমেটোতে 1 কেজি চিনি দিতে হবে, 2 চামচ সাইট্রিক অ্যাসিড, খুব সামান্য নুন জেলিতে, সসে যেমন একটু পরিমাণ বেশি নুন দিতে হয়, জেলিতে সামান্য নুন দিতে হবে, লঙ্কা ফঙ্কা কিচ্ছু দিতে হবে না, শুধু কম আছে ও ফুটতে থাকবে ফুটতে থাকবে ফুটতে থাকবে, দেখবে ঘন হয়ে আসবে, ঠান্ডা হলে শিশিতে ঢেলে রাখো, দিয়ে পাউরুটির সঙ্গে রুটির সঙ্গে সবকিছুর সঙ্গে সস জেলিটা যায়। ঠিক আছে, তাহলে রাজমারি তোমাকে বলে দিলাম জেলি এবং সস দুটোই তুমি কিন্তু বাড়িতে করো, জেলিটা করো, দেখবে জেলিটা থাকবে, বাইরেও থাকবে, ফ্রিজে না রাখলেও চলবে, ঘন হয়ে যাবে, তখন কিন্তু এটা অফ করে দেবে। ঠিক আছে, আমি ফাইনালি দেখাবো। দেখো অনেক সময় লাগে, কিন্তু এই সময়ের জন্য অনেকে জেলিটা করে না, সস তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু জেলি করতে অনেক সময় লাগে, একটু জোর আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে দেখো এরকম করে গরম করে ঘুরতে হয় বা নাড়াতে হয়, অনেকটাই সময় লাগে। আমার একদম সুন্দর পাক হয়ে গেছে দেখো, এইবার এইটা ঠান্ডা মোটামুটি হালকা গরম থাকা অবস্থায় আমি এটা শিশিতে রাখবো, যেমন জেলি শক্ত শক্ত হয় চামচ দিয়ে কাটলে ঠিক সেই রকমই হবে। তাহলে তোমাদের জেলি করে দেখিয়ে দিলাম, সসটা তো আগেই আগে করে দেখিয়েছি এবং মুখে বলে দিলাম, জেলিটা সবসময় মনে রাখবে 1.5 কেজি টমেটোতে 1 কেজি চিনি, 2 চামচ সাইট্রিক অ্যাসিড আর পরিমাণ মতো নুন, এই হচ্ছে জেলির ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে, এটা নষ্ট হবে না, ফ্রিজে রাখো বা না রাখো এটা কিন্তু নষ্ট হবে না। যেহেতু চিনিটা অনেকটা পড়েছে পাক হয়ে গেছে ভালো, তাহলে নমস্কার বিদায়। তোমরা কিন্তু জিনিসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং
কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। বিদায়।